সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ব্রাইট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে আশা করি সবাই নিজ নিজ গৃহে অবস্থান করছো, নিরাপদে আছো, ভালো আছো। আজকে আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায় এর একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা বোর্ডে যাই। শিক্ষার্থীরা আসো আমরা একটি সৃজনশীলের উদ্দীপক নিয়ে আলোচনা করি। দেখো এখানে 3x-4y = 2 এবং 5x + 3y = 42। এখানে আমাদের উদ্দীপকে এক নাম্বার এবং দুই নম্বরে আছে কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হাফ হয়। ক নাম্বার a+b = 5 এবং a-b = 3 হলে a, b এর মান নির্ণয় করো। দেখো শিক্ষার্থীরা এখানে আমাদের ক নাম্বারে দুইটা সমীকরণ দেওয়া আছে, a+b = 5 এবং a-b = 3। এখানে আমরা ক নাম্বারে লিখব দেওয়া আছে a+b = 5 এবং a-b = 3। এটাকে আমরা 1 ও 2 দুইটা সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম। এখন দেখো এই 1 ও 2 নং আমরা সমাধানের দুইটা পদ্ধতি জানি, প্রতিস্থাপন পদ্ধতি এবং অপরটি হচ্ছে অপনয়ন পদ্ধতি। এখানে আমরা অপনয়ন পদ্ধতিতে সহজে সমাধান করতে পারি। এখানে দুইটা চলকের দেখো a, এখানে দুইটি চলকেরই দুইটা সমীকরণের একটা চলক a এর সহগটি সমান। তো আমরা এখানে 1 ও 2 নং সমীকরণ যদি যোগ করি, দেখো এখানে এটা a+b = 5, a-b = 3। এখানে আমাদের এই b, b + b - b এই দুইটা কাটা হয়ে যাবে। তো এখানে a যোগ করলে হচ্ছে 2a = 5 আর 3, 5, 3 যোগ করলে 8। তাহলে a = এটা 2 গুণ আছে, এপাশে আসলে ভাগ, 8/2, a = হচ্ছে 4। এখন আমরা এই a এর মানটি যদি এখানে 1 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে a এর মান 1 নং এ বসিয়ে পাই 4+b = হচ্ছে 5, বা b কে এখানে ফ্রি করব, b = হচ্ছে 5-4, সুতরাং b = হচ্ছে 1। অর্থাৎ নির্ণেয় সমাধান a, b = হচ্ছে 4, 1। এটা আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম। এরপর দেখো খ নাম্বার, 1 নং এর সমীকরণ দুটিকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। এখানে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে, এটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। এখানে দেওয়া আছে দুইটা সমীকরণ লিখলাম। প্রতিস্থাপন পদ্ধতির নিয়মটি আমাদের ছিল এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলককে আমরা ফ্রি করব। তো এখানে আমরা 1 নং সমীকরণ নিয়েও কাজ করতে পারি, আবার 2 নং সমীকরণ নিয়েও কাজ করতে পারি। এখানে আমরা যদি 1 নং সমীকরণ নিয়ে কাজ করি, দেখো 1 নং সমীকরণ হতে পাই 3x-4y = 2, এখানে বা 3x = হচ্ছে 2-4y, আমাদের প্রতিস্থাপিত হয়ে ওই পাশে যাবে +4y, সুতরাং x = হচ্ছে 2+4y/3। শিক্ষার্থীরা এখানে আমরা x কে ফ্রি করে এটাকে আমরা 3 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি। এখন আমরা দেখো x এর এই মানটা আমরা পেয়েছি কোন সমীকরণ থেকে, 1 নং সমীকরণ থেকে। আমাদের এখানে মনে রাখতে হবে আমরা একটা সমীকরণ থেকে একটা চলককে ফ্রি করব, এবং যেই সমীকরণ থেকে আমরা এই একটা চলককে ফ্রি করেছি ওইটা বাদে যে অপর একটা সমীকরণ আছে, অর্থাৎ এই 2 নং সমীকরণে আমরা এই x এর এই ভ্যালুটা বসাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে x = 2+4y/3। দেখো এখানে আমরা পেলাম x = 2+4y/3, এই মানটা আমরা 2 নং এ বসাবো। আবার বলছি শিক্ষার্থীরা, আমরা 1 নং সমীকরণ থেকে চলকটাকে ফ্রি করেছি এবং বসাবো হচ্ছে আমরা 2 নং সমীকরণে, আর 2 নং সমীকরণটা আমাদের ছিল 5x + 3y = 42। আমরা এই x এর পরিবর্তে এই ভ্যালুটা বসাবো, তাহলে x = 2+4y/3 এটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো 5 × 2+4y/3+3y = হচ্ছে 42। এখন আমরা এই 5টা এই উপরের লবের সাথে গুণ অবস্থায় বোঝাচ্ছে, তো আমরা এটা গুণ করলাম 5 × 2 = 10 + 4 = 20y/3+3y = হচ্ছে 42। এখন এটাকে লসাগু করো, এখানে 3 লসাগু, তো 3 লসাগু, এটা হবে 10+20y+, এখানে হর কিছু নেই, তো এটা 3 আর 3 গুণ করলে হবে 9, 9y = হচ্ছে 42। এরপর আমাদের এখানে লাইন দেখো,
এখানে 10 প্লাস 20 প্লাস 20y প্লাস 9y সো এটা হচ্ছে 29y বাই 3 ইকুয়াল হচ্ছে 42 এখানে তারপর 10 প্লাস 29y ইকুয়াল এই 3 এর পাশে গুণ হবে 126 তারপর 29y এটা 10 ওই পাশে গেলে মাইনাস 10 29y ইকুয়াল হচ্ছে 116 এখানে y এর সাথে 29 গুণ অবস্থায় এর পাশে ভাগ হবে আমরা ভাগ করে পেলাম y ইকুয়াল 4 দেখো আমরা এখানে y এর মানটি পেয়ে গেছি অর্থাৎ একটি চলকের মান আমরা নির্ণয় করতে পেরেছি এখন এই y ইকুয়াল 4 এটা আমরা এই যে এখানে 3 নং সমীকরণটা ফ্রি করা ছিল x চলককে তো আমরা এই y ইকুয়াল 4 আমরা এই 3 নং সমীকরণে বসিয়ে দেব তাহলে দেখো শিক্ষার্থীরা y এর মান 3 এ বসাই তাহলে x ইকুয়াল 2 প্লাস 4y ছিল আর এই y এর পরিবর্তে আমাদের বসবে 4 সো এখানে 2 প্লাস 4 ইনটু 4 ডিভাইডেড 3 বা x ইকুয়াল 2 প্লাস 4 ইনটু 4 দ্যাট মিন্স 16 ডিভাইডেড 3 বা x ইকুয়াল হচ্ছে 18 ডিভাইডেড 3 সুতরাং x ইকুয়াল 6 তাহলে দেখো আমরা x এর ভ্যালু পেলাম 6 এবং y এর ভ্যালু পেলাম 4 তো নির্ণয় সমাধান x, y ইকুয়াল হচ্ছে 6, 4 এখানে শিক্ষার্থীরা x, y এই ক্রমজোর আকারে আছে এখানে এই x এর ভ্যালুটা আগে বসাতে হবে এবং y এর ভ্যালুটা পরে বসাতে হবে আর x এর ভ্যালু এখানে 6 y এর ভ্যালু হচ্ছে 4 তো শিক্ষার্থীরা আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতি আলোচনা করলাম প্রতিস্থাপন পদ্ধতির বেসিকটা ভালোমতো একটু বুঝে নাও এখানে দুইটা সমীকরণ থাকবে আমরা একটা সমীকরণ থেকে একটা চলককে ফ্রি করব দেন এই ফ্রি করা যে চলকটা এটা আমরা অপর সমীকরণে বসিয়ে দেব বসানোর পর আমরা একটা চলকের মান পেয়ে যাব তারপর এই মানটি আমরা 3 নং সমীকরণে বসাবো তাহলে আমরা সহজেই সমাধানটি করতে পারবো শিক্ষার্থীরা এখন আমরা গ নাম্বার অঙ্কটির সমাধান করব গ নম্বরে বলা হয়েছে 2 নং হতে ভগ্নাংশটি নির্ণয় করো 2 নং উদ্দীপকটি দেখো কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় আবার হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হাফ হয় তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এখানে মনে করি ভগ্নাংশের লব হচ্ছে মনে করি ভগ্নাংশের হর x এবং লব y তাহলে ভগ্নাংশটি হচ্ছে y বাই x লব হচ্ছে y এবং হর হচ্ছে x আমরা দুইটা চলকের মাধ্যমে ভগ্নাংশটি প্রকাশ করলাম এখন আমাদের উদ্দীপক অনুসারে বলা হয়েছে লবের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় তাহলে আমাদের ভগ্নাংশের লব তো ভগ্নাংশটি যদি আমাদের y বাই x হয় তাহলে এর লব হচ্ছে y এর সাথে আমরা 5 যোগ করলাম তো y প্লাস 5 ডিভাইডেড x ইকুয়াল হবে 2 লবের সাথে 5 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এজন্য এখানে ইকুয়াল 2 এখন আমরা আরআরই গুণ করি দেখো x এর সাথে 2 গুণ করব 2x ইকুয়াল হবে y প্লাস 5 তো আমরা চলকগুলোকে একত্রে আনব তো এখানে সুতরাং 2x এই y এর পাশে আসবে মাইনাস y ইকুয়াল হচ্ছে 5 এখন আমরা এটাকে 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম আবার দেখো আমাদের উদ্দীপকে বলা হয়েছে আবার হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হাফ হয় হরের সাথে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হাফ হবে তাহলে আমরা এখানে y বাই x ছিল ভগ্নাংশটি এর হর হচ্ছে x এর সাথে 2 যোগ করলাম y ডিভাইডেড x প্লাস 2 ইকুয়াল হচ্ছে কত হবে হাফ এখানেও আমরা আরআরই গুণ করলাম তো এখানে x প্লাস 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি এটা হবে x প্লাস 2 ইকুয়াল এই 2y এখন আবার চলকগুলোকে একসাথে করব সুতরাং x এই 2y এর পাশে আসবে x মাইনাস 2y ইকুয়াল প্লাস 2 এর পাশে গেলে হবে মাইনাস 2 এটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করলাম তো আমরা উদ্দীপকের তথ্যের আলোকে এখানে দুইটা সমীকরণ পেলাম এখন আমাদের সমাধান করব সমাধানটি আমরা চাইলে প্রতিস্থাপন পদ্ধতিতেও করতে পারি অপনয়ন পদ্ধতিতেও করতে পারি তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করে আমি এখানে তোমাদের দেখাচ্ছি অপনয়ন পদ্ধতিতে আমাদের কাজ ছিল দুইটা চলকের যে কোনো একটা চলককে এলিমিনেট করতে হবে অর্থাৎ একটা চলককে আমরা ভ্যানিশ করব এখান থেকে আমরা দেখো এখানে আমাদের 2x এই সমীকরণে আছে x আবার এখানে আছে y এখানে আছে 2y
দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে যদি 1 নং সমীকরণে এই y চলকটির সাথে এর সহগ যদি 2 বানাতে পারি, তাহলে এখানে -2y এই সমীকরণেও -2y। দেন আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে y চলকটিকে আমরা কাটাকাটি করতে পারি এবং আমরা x এর মানটি পেতে পারি। তো আমরা এখানে লিখতে পারি 1 নং কে 2 দ্বারা গুণ করে আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করব। আবার বলছি এখানে 2 নং এর y এর সাথে যে সহগটা আছে, আমরা যেই চলকটাকে এলিমিনেট করতে যাচ্ছি সেই চলকের সহগ দিয়ে আমরা 1 নং সমীকরণটাকে গুণ করব। আবার এই 1 নং সমীকরণের y এর সহগ দিয়ে 2 নং সমীকরণকে গুণ করব। এই হচ্ছে আমাদের সহগ সমান করার উপায়। তো আমরা এখানে 1 নং কে 2 দ্বারা গুণ করলাম, 1 নং কে 2 দ্বারা গুণ করে অতঃপর এরপর আমরা 1 থেকে 2 বিয়োগ করব। তাহলে দেখো আমরা যদি 1 নং কে 2 দ্বারা গুণ করি এটা কি হচ্ছে, 2 দুগুণে 4, এটা হবে 4x - 2y = 5 দুগুণে 10, 10 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 4x - 2y = হচ্ছে 10। আর 2 নং সমীকরণটি আমাদের যা ছিল তাই থাকবে, x - 2y = হচ্ছে -2। এখন আমরা বিয়োগ করলে, আমরা জানি বীজগণিতে আমরা বিয়োগ করলে আমরা চিহ্নগুলোকে পরিবর্তন করি। তো এখানে মাইনাস আছে, এটা প্লাস হবে, এটা মাইনাস, প্লাস হবে, এটা প্লাস আছে, মাইনাস হবে। এখন দেখো তাহলে আমাদের এই প্লাস 2y এবং মাইনাস 2y এই দুইটা কাটা হয়ে যায়। তাহলে 4x - x এটা হবে 3x = 10 প্লাস 2 = হচ্ছে 12। তারপর আমরা এই 3 কে এখানে গুণ আছে ও পাশে গেলে ভাগ হবে, x = হচ্ছে 12 / 3, সুতরাং x = 4। আমরা একটা চলকের মান পেয়ে গেলাম। এখন এই x এর মান আমরা 1 অথবা 2 অপনয়নের ক্ষেত্রে যে কোনো একটা সমীকরণে বসালেই হবে। তো আমরা এখানে 1 নং সমীকরণটিতে বসালাম, x এর মান 1 নং সমীকরণে বসাই। দেখো আমাদের 1 নং সমীকরণটি ছিল 2x - y, তাহলে x এর পরিবর্তে আমরা যদি 4 বসাই তাহলে এখানে আমাদের হচ্ছে 2 ইনটু 4 মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 5, 4 দুগুণে 8, 8 মাইনাস ওয়াই ইকুয়াল 5, বা মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 5 মাইনাস 8, বা মাইনাস ওয়াই ইকুয়াল 5 মাইনাস 8 হচ্ছে মাইনাস 3। উভয় পক্ষকে যদি আমরা মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে 3। দেখো শিক্ষার্থীরা, আমরা x এবং y দুইটা ভ্যালুই পেয়ে গেলাম। আমাদের কোশ্চেনটি ছিল ভগ্নাংশটি নির্ণয় করো, আর আমরা ভগ্নাংশটিকে এখানে প্রকাশ করেছিলাম y / x। তো আমরা y এর ভ্যালু আর x এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব, তাহলে ভগ্নাংশটি y এর মান হচ্ছে 3 এবং x এর মান হচ্ছে 4, সুতরাং ভগ্নাংশটি হচ্ছে 3/4। এই হচ্ছে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করে ভগ্নাংশটি নির্ণয় করলাম। শিক্ষার্থীরা, আশা করি সৃজনশীলটি সবাই বুঝতে পেরেছ, তোমরা সবাই নিরাপদে থাকবে এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।